আমি কারোর কাছে কিছু চাইব না, আমার দুর্ভাগ্যের জন্য আমি কাউকে দোষ দেব না, আমি শুধু ঠাকুরকে ডেকে বলবো তুই ডাকলি আমি কি না শুনতে পারি মা? ওরে ভাই তুচ্ছ স্বার্থের মোহে তুই যে হারিয়ে আছিস।
মানে আমাদেরকে দুবারে দয়া করে দিয়েছে ভগবান তার আঁচল ভরে দিয়েছে, তাই মা ইচ্ছা তোর আঁচলের সঙ্গে গা ছড়াবে। মাঠের ওই সোনা গুলো ধান গুলো সব কেমন গোলমাল হয়ে যায়, কারণ এক মুহূর্তের জন্য আমরা কত এ বাড়ি ও বাড়ি ছুটে গেছি, কত বাবুদের পায়ের দা ছুটে গেছি, কিন্তু না না আর আমরা কাউ ছুটে যাব না, কাকা চাম ঠিক কেউ যাব কোন রবকালি আমরা পেতে না, আমাদের আবার উৎপন্ন ফসল মনের অন্ধ আর হাসবো। সম্পূর্ণ আমি কত আর বলেছি ওই কাটা ধান আমার গলায় গিয়ে উঠবে, এত জানা তো তুই হচ্ছে ধানের দাম, তোর কাছে আমার পাওনা আছে একদম শুধু 2000 নিয়েছিস একটু উৎসাহ করে দে, সব মনে পড়ে যাবে, আর তোর না মনে হলো আমার খাতায় না এই সেবের খাতা সব লেখা আছে। আজ তোর লম্বা চওড়া আজ মারছিস সেই উত্তর আমি আমার সামনে যদি আপনি আমার দাদার গায়ে একবার হাত তোলে আপনার হাত আমি গুড়িয়ে রাখব। আর পকেটে আছে 700 গুলি ভরা ওকা জার্মানি পিস্তল, এক পিস্তল যা আমি কজন কাছে ওঠে বাবু, যে বাবু দেখে গেছে আপনি আগে তাকিয়ে দেখবে সর্বহা মানুষের মহামিহি। আরে না 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 সে সুযোগ আর আমি তোদের দেব না, এখনই বিপ্লবের ধুরতের গা থেকে ছেড়ে পরিষ্কার করে দেবো, এই গণদেবতার তুমি এখানে আমারও ঠিক একটু মিস্টার অরিন্দম চৌধুরী, আপনি আপনার চৌধুরী ভিলা ছেড়ে কেন এসেছেন এই সোনাদি মাঠে? নির্যাতন রক্ষা করার জন্য কারণ ওদের শয়তান খাতায়
এক টাকা, আজ দালালি হয়ে গেছে 100 টাকা। তাই বলে তোরা অন্যায় অবতর অন্যায় মেনে নিয়ে যা। তোমার ওই চোখ থেকে আপনার টাকা ছন্দে আর প্রাচুর্যের নিত্য ছন্দে আপনি জনসাধারণকে অযথা চিৎকার না করে আপনাকে আমি অনুরোধ করছি, আপনি সম্মানে হন যে কাজ করছে সে দূরে আপনার দুঃখাবো তোমরা সবাই পাবে, সেদিন যেন কেউ আমাকে মিথ্যে দোষ দিও না। সাপ নিয়ে খেলা করে ভালো, শেষ পর্যন্ত সাপের ছোল এসে প্রাণটা দেয়। কিন্তু তারপর শক্ত শাসিয়ে ওই বিষাক্ত দাঁত গুলোকে একটা একটা করে উঠে দেবে। বাড়ি যাও, তুমি বাড়ি যাও, কে দেবি সামনে আবার বিকেল ধান কাটতে। তুমি আমাদের পাশে কে কোনদিন চলে যাও না সুভাষ দা। কি ভাবিস চৌধুরী, যদি আরে মাটিকে রক্ষা করে মাকে রক্ষা করতে আবার আমাদের হাল নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভয় পাস নি, ভয় পাস নি। ওরে ওরে তুই পিছিয়ে আসিস না, তুই পিছিয়ে আসিস না, খেয়াল রাখিস, এটা রাজত্ব নয়, এই কুটিলের শতাব্দী। হিংসার দবাব পুরো দস্তুর হিংসারেই দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই সমাজ তাই হবে। সুলতান ইন্দম চৌধুরী দিয়ে আমাদের ক্ষতি করছে, তাহলে ওর বিরুদ্ধে আমরা লাঠি ধরে কখনো পিছু হব না। না বললে না তাই বলছি, ওখানে ওকে গিয়ে বলবো তোমার বোন রঙিনের সঙ্গে আমার ভালোবাসা বেশ জমে উঠেছে। ওই রসহীন সবুজের সঙ্গে বিয়ে লেছো না, বুদ্ধিহীন শ্রী গোকুলচন্দ্র সশরীরে ছাপ আছে, পৌষ মাস আর হলো কোথায়? আপনাদের টাকা আছে তাই পছন্দ মতো ইয়ে নিতে পারে, আমার টাকা নেই তাই ইয়ে না। ইডিয়েট, কি বললে? বলছি তুই খুব ভালো লোক। ভালো লোক সে কথা বলতে, ইডিয়েট ভালো লোক না বললে না। বলছি আমি আর কতটুকু ইডিয়েট, ইডিয়েট ছিল তো আমার বাবা একটা বড় ইডিয়েট, আর ছিল আমার ঠাট্টা এত ইডিয়েট ছিল যে
পাড়ার বুড়ো বুড়ি চুড়ো চুড়ি সবাই দেবতা বলে বান্ত কথাই বলে না বাপা শিকা ঘোড়া যাক তোর বংশ কি তো না শুনতে চাই না কি বলেছেন শুনে কি হবে শুনে কি হবে নন্সেন্স এটার মানে কি আরে এটার নাম তুই জানিস না এটা মানে তুই খুব বুদ্ধিমান নন্সেন্স মানে বুদ্ধিমান বাবা বুদ্ধির কথা তুই বলেন না আমার আর কতটুকু বুদ্ধি না বলে নাই তাই বলছি তবে হ্যাঁ বুদ্ধি ছিল আমার ঠাকুর দাদার শালার বাড়া ভাইয়ের মামা তো শালা বুদ্ধি ছিল না তোর আর গোষ্ঠীর বুদ্ধি খুশি আমি শুনতে চাই না শুনে কি হবে সে লাভ কি যদি হতো তাহলে এতক্ষণে আমি রঙিন পেতাম এখনো চেষ্টা করলে পাবি কি এখনো চেষ্টা করলে রঙিনকে পাব হ্যাঁ পাবি তবে কার মাথায় বাড়ি মারবো কার মেয়েকে তুলে আনবো কার ঘর আগুন ধরাতে হবে এখনই বলুন না 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 তুই করতে হবে না তুই শুধু আজ এখনই এখানে ভূপতিকে নিয়ে ধ্যাত 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 অখাদ্য থাকো অখাদ্য আপনি কে ধরে আনতে বলছেন আমি বেনি আসবো আর যদি ভূপতিকে ধরে না আনতে পারি তাহলে ভবিষ্যৎ আমি রঙিন কেউ পাবো না আর রঙিনকে যদি আমি না পাই তাহলে আমি নিজেকেও নিয়ে খুঁজে পাবো না আমি বুকে থুতু দিয়ে চলি আমি ভূতিকে ধরে আনবো দুগ্গা 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 এরাও স্বপ্ন দেখে স্বপ্ন দেখার অধিকার ইদু আছে এই দুরাঘাট বরাবরই ওদি মন্দমরা বাবার সায় খুঁজে বেড়ায় এইখানকে সরাতে হলে চাই একটা হাতিয়া আমার অনুমান সেই হাতিয়া হবে সোনার বুড়ো ফাটকা থাকবে না গোপন কথা শোনো মন দিয়ে শোনো না 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 বলেন না বড় ও কাজ আমি করতে পারবো না না স্বার্থ সিদ্ধির জন্য এই হাজার হাজার মানুষ মুখে দাস আমি কে নিতে পারবো শোনো শোনো এই পারবে আর না পারলে চাকরি যাবে চাকরি যাবে ক্ষুধা তো ছেলে মেয়ে নেই সবগুলো সারি সারি পিছু উঠবে না 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 আমাকে দিতে হবে আমি আমাকে পড়তেই তো ও সাবধান আমার প্ল্যান এন্ড প্রোগ্রাম কথা একটা কাকপোকে যেন টের না পারি না এলে আমাকে ওর কাছে যেতে হবে অনুশোচনা অনুশোচনা তোর সঙ্গে সেই দুর্ব্যবহার করা এখনো আমার মনে হচ্ছে দাউ দাউ করে আছে আমি আমি তো দুটো হাত বলছি ভূপতি ক্ষমা কর আমার ভুলের প্রায়শ্চিত্ত করছি রে না সরাজ লোভে বাতাস দিয়ে আর আমার মধ্যে লোভের আগুন জ্বালিও না যাও সরাজ ঠাকুরকে বেশ ভূপতি আজ এ বেলা দুমুঠো এখানেই খাবি সংকোচের কারণ নেই আজ তো নিজের কাছে বসিয়ে ভাইয়ের মতো একসঙ্গে দুজন খাবো সরাজ তাই সংক্রান্ত ঘুরিয়ে আজ শেষ হয়ে আপনাদের মজাদার খাবার আয়োজন করছি
এটা কি দেখি দেখছি না সঙ্গে ভাবি 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 আরে অনেক কিছু এই অমৃত সহ্য করতে পালাই ফেলে না 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 খাস খবর আমি রেখেছি আর তুই জানিস আমি ভাববো তোর এখন আমাকে ক্ষমা করতে পারিস এখন রেগে আছিস আমি একটা ভুল বুঝে যে নিজের সাথে আমি করেছিলাম না চৌধুরী বাবু সে সন্ধ্যা আমার কেড়ে গেছে আপনি যদি চান তাহলে আমি চারিদিকে যে সব ছিঁচি করছে এই আর অনেকে জোদিয়ে বলছে তোর বোন এই রঙিন সঙ্গে নাকি প্রবাসের সম্পর্কটা বেশ পেটেছে আমি ঠিক বিশ্বাস করিনি এ কথা বাবা যার অটে কিছু বটে না নিজের অঙ্গে যত করতে আমি আমার জীবনে সবই কি আমি উপায় হব না এনিয়ে তোরা জানা আবার হাঙ্গামা টাঙ্গামা মাতাস না আমি মোটেই পছন্দ আহাবি তোরা ছাড়া সুভাষের আর কে আছে বল আমি শয়তান সুমার মেমার মে বুঝছি আসলে সব শিল্পতি নই ও দেবী সাইক্লিং করে আমার মৃগণ্ঠা ওকে বসিয়েছিলাম তার বিমত যদি নষ্ট হয় তোর মতন মিথ্যে বাদে তাহলে সত্যের আলো নিতে দা করিয়ে আমি ভেঙে দেবো ও তো তার নামাবি তুমি সত তার নাম বলি চিত্তে আনবে নীরের হৃৎপিণ্ড চাটাকে পাওয়ার জন্য যে কোনো মূল্য দিতে আমি প্রস্তুত কেন আমাকে তিল তিল করে সহ্য করতে পারো
যাওয়াটা কি আমার অপরাধ? তোমার ভালো মন্দ তোমার অধিকার কি আমার? হ্যাঁ অধিকার, সকলের সামনে যে অধিকার নিয়ে আমি দিতে পড়িয়ে দিব, সেই অধিকার দাবি নিয়ে আমি বলছি। সবার সামনে সযত্নে যে অধিকারের জন্য আমি তোমাকে কপালে এঁকে দিয়েছিলাম, এই অধিকার চিন্তা নেই, একটু একটু করে সবার সামনে মুছে দে। মিথ্যে ওই অতির চিন্তা বধি, ও তো তোমার সুখের স্বীকৃতি নয় বধি, ও যে তোমার দুঃখে সমন কালো সুর। কালো সিঁদুর? হ্যাঁ হ্যাঁ বধি, ওই কাল শুনো তোমাকে দুঃখ অন্তরে দশা আর কি দেশে বধি। আরে জামে দিতে পারিনি, তা তো তোর কাছ থেকেই পাচ্ছে। আরে ধৈর্য সীমা আছে, এই সীমা দুটো বলে আমার অনেক কিছু করেছে, কিন্তু আমি নিরুপায়, কারণ সম্পর্কে শক শৃঙ্খলে আমার হাত পা গুলো বাঁধা, না হলে যদি তুমি রাখি সেই দিনে আমি তোমার দুটো হাত পা দুমুঠো ফেলে দিতাম। শোনো নিরুপায়, তুই ওর ভজনে সুন্দরভাবে সাঁতার কাটছিস, আর প্রেরণ হলে ওকে বেডরুমে পাঠিয়ে তো। আচ্ছা বুধি, ওই নেমবার আগে কি ধৈর্যের প্রদীপটা একবার জ্বলে উঠবে না বুধি? তার মানে কি বলছি আমি যা বলতে দিচ্ছি আমার মনের কথা নয়, তাই বলে ভাই। কিন্তু বৌদি তোমার সহিত আর ভাব নয় বৌদি, ও হচ্ছে তোমার জন্য একটা কলঙ্ক বৌদি, কলঙ্ক। না না তুই বল না। আমি যা বৌদি আমি জানি দানবের মন তোলাবার সাধ্য মানের নেই, তাই বলছি বৌদি বাড়িতে নেই সাবধান, সাধুমুখ পড়া যুবস, এই অনির্বাণ চৌধুরী জড় পদার্থ নয়, সে একপাল ভিজে বারুদ, কিন্তু তোমাদের এই মাত্রহীন অত্যাচারে সেই বারুদ কিন্তু দিনের দিন শিয়ে আসছে, তাই আমার জন্য তার সে কিন্তু দ্বারস্থ জ্বলে উঠে তোমাদের তাস সবকটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ছাই। ঠোকরা কেমন বাঁকা খোলা গেল, বলবেই তো দাদা বলবেই তো।
কাছে দরকার হয়ে গেছে। তাহলে তাহলে কিছু বড়কের বাড়ির বউ হয়ে তুই অসুখী আগে
আমি যে ফুলের ফাঁকে পা দিয়েছিলাম তুমিও সেই ফুলের জালে আসতে পিসতে জড়িয়ে গেছো। কাঠি ভালো করে আমার দিকে তাকিয়ে দাও, কারণ আর ভবিষ্যৎ কি মহা অন্যায় করেছি, আর সত্যিও ভাবিনি তুচ্ছ স্বার্থের মোহে ওরা যে এখন মানুষ হয়ে যাবে। আমার এই অন্তকৃত অপরাধ তুই ক্ষমা কর। ওরে না হিরমা, তোর দোষ নেই, তোর দোষ নেই, আমার ভাগ্যই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। ভাগ্য নয়, ভগবান নয়, আমার জীবন বলি লিখেছে এই যুগে সম্প্রদায়ের একবাদি দল। ওরাই স্বার্থের ঘানিতে ফেলে তোর ভাইয়ের সবটুকু মনুষ্যত্ব নিকড়ে নিয়ে উপহার করে দিয়েছে। ওদের চক্রান্তের বলি তুই আমি আমাদের মতো লোক লোকমাবিত্ত গৃহস্থ, ওরা যখন তার দিতে ওই নোটের পায়রা ওড়াছে তখন আমাদের ঘরে জ্বলছে ক্ষুধার আগুন। আজ একুশি দিনে আমার মা স্বর্ণ দোকান ওড়া রুটির জন্য এখনো আমার আগুনের প্রতীক্ষায় প্রহর গুনছে। কি বললি? বিশ্বাস করতে পারি না, কাল থেকে বহু গায়ে ধরা দিয়েছি কিন্তু আমি বেকার বলে কোনো দোকানদার আমি 8 কিলো পর্যন্ত ধার দিলে না, তাই তো হয়তো নিজের একটা শুধু গ্রানি সারা মুখে মুখে আর মায়ের কাছে ফিরে নিয়ে মনে হচ্ছে আজ আমার অভিশপ্ত জীবনটা শেষ। থাম, জীবনটা এত সস্তা নয়, মধু জীবনের কথা নয়, খুব সহজেই জীবনটাকে তুলিশ্বে দেওয়া যায় কিন্তু সব কিছুকে মানিয়ে নিয়ে প্রকৃত মানুষ হিসেবে এই কি চাই? তারাই তো প্রকৃত মানুষ, কিন্তু তারাই প্রকৃত মানুষ। যন্ত্রার নিদেহ নিষ্পেষণে কতটুকু যন্ত্রণা করে ট্রান্সিকাল করে ছেড়ে তুই যে রূপস্কার করেছি তুই আমার পক্ষে সাজা দিত। তাই এসব আদর করে লাভ নেই, এনে তুই তুই টাকাটা পকেটে রাখ। এটা ওরে হিরো, এটা আমার চুরি করা নয়, বিশ্বাস করে এটা আমার চুরি করা নয়, এটা আমার সৌভাগ্যের টাকা। কিন্তু এত ঋণ আমি কেমন করে করব রে বন্ধু? কেন কেন ঋণ বলে ভাবছি, কেন ভাবছি যে এটা তোর কাছে নিয়ে দাঁড়াবে, তোর মা মা উপরে থাকবে, তবে আমি তার যোগ্য সন্তান হিসেবে পকেটে টাকা নিয়ে ঘুরে নেব। কে বলে তোকারিকার বিখে বাবা কত করেছে হিরু? তাই যদি হতো তাহলে মানুষ আর মধ্যে অভাব থাক না। না না, আর আমি সময় কবে আসবে, কবে আসবে রে বন্ধু সেই শুভটা কবে আসবে? কবে? কতদিন পরে আমি আমার অঙ্গে আমি একান্ত কাছে করেব, আমার মায়ের দুঃখ দেখে কি হয়েছে রঙিন? তোর জন্মটা নোংরা, টাকা শাড়ি গয়না এসব
বিসর্জন দিয়েছে, কার বুকের সামনে ফুল তুলতে ওর একটু লজ্জা করলো না? অকৃতজ্ঞ বেমান, তোমার নেই তাহলে তুমি দেখতে পেতে তোমার বংশে ইজ্জত কেমন পাকে রুমেছে। তাকিয়ে রেখো দাদা, তাকিয়ে রেখো এই গণ্যান্য লোকের মনে কেমন কেমন আর পোকা কিলবিল কিলবিল করছে। ওই শয়তানটা শুধু
পারিস রঙিনী অস্বীকার করে নাম তুলতে দেও না এই লোক শাস্তি দিবে যদি কোনদিন তার প্রিয়াকে খুব লাস্টে আমার মন দেখে আমি যাবো আর হাসছে লাচে লাল বাকি তো পাবো ওই বড় বিচার ধারে লোকে সাদা ভিন্ন ভিন্ন দেবতা পড়ে আছে কাঁদিস না রঙিন কাঁদিস না কাছে যদি আগে পৌঁছতে পারিস তার পুলিশ এসে ও রাস্তা নিয়ে চলে যাবে তাড়াতাড়ি যা আর কিছুই না
ছুটছে ছুটছে রঙিন ছুটছে ওই মেঠো পথে রেল লাইনের দিকে রঙিন ছুটে চলেছে কিন্তু সিঁদুর যেতে পারবে না ওখানে ওই নতুন পুকুরের ধারে ওত পেতে বসে আছে শিকারি বাঘের মতো ওত পেতে বসে আছে আমার অনুচরের চৌধুরী বাবু তোর বুদ্ধির আমি তারিফ করি বল মিছি মিছি বুদ্ধির তারিফ করে লাভ বুদ্ধির তারিফ থেকে চাই টাকা নিজেদের জান বাঁচাতে ওই ওরা বিশ্বাস ওরা বিশ্বাস করতো ঠিক আছে আপনার ভোগের পর এই একটু কারা জানো এই অগের অন্য একটু থাকে এতক্ষণে মনোবাসনা পূর্ণ হলো না সারা জীবনটা সন্ধে কাটাবে তাই না এবার একটি পয়সা তোমার খরচ হবে না তোমার জন্য
আমি সাজিয়েছি মন পূজার খাট, আমি সাজিয়েছি মন পূজার ভুল করলেন মেসো সাহেব, ভুল আজ করিনি, ভুলটা আমি করেছি।
তোমরা একটু হক হাতে চেপে ধরুন। ভয় নেই হিরো, করো ভয় নেই। যে অঙ্গটা পচে গেছে সেই অঙ্গটাকে কেটে ফেলুন হিরো। কারণ ন্যায়ের মাইক্রোস্কোপটা আমি চোখের আগে কষ্ট দেখছি মাসিমা। ওই লালসার পচাদের মধ্যে ভ্যালেন্টাইনের বিষাক্ত জার্ম দুর্বিন দুর্বিন করছে। তাই এখনই আমি ফিরছি মা।
দাসের অমানুষিক অত্যাচার কাটলাম। তোমাদের শোন ছিল তা আমার জ্ঞান চক্ষু খুলিয়েছে। তাহলে তুমি অনেকটা উপকার করতে পারবে, জীবন উপকার করতে পারবে। কিছুক্ষণ এসে আমাদের কি নয় কি সাথী শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আবার সেই বদ বুদ্ধির খেলা শুরু হয়ে গেছে। সেদিন সন্ধ্যায় এই জড়াটাকে অদলে দিলাম, আমি সেটা করে উঠিনি। তোর দর্পণে স্পষ্ট দেখতে পাচ্ছি, আমি বড় বাবুর এখানে রঙকে ধরে এনেছি। আমি যখন ধরে এনেছি তা নিশ্চয়ই ওকে পাবো। সারা জীবনে অন্যের বোঝার সাথে নিজের পেতে হবে। না না না, আপনাকে রঙিনের ভাবনা আর ভাবতে হবে না। এখন থেকে এবার রঙিনের ভাবনা ভাববো আমি।
না বুঝি ইদানিং ওর সঙ্গে আমার দারুণ ইয়ে হয়েছে, নালে নয় তাই বলছি সেরণই তো ওকে নানা কথায় ভুলিয়ে আমি জোর করে এই বাগান হয়ে এনেছি। তুমি রঙিন কে বাগান এসো আমি ছাড়া এ হেন কাজ আর কে করবে বাবু, আমার মতো বীর পুরুষ ছাড়া তুমি যাবো থামন্ত বাবু থামন্ত একবার বীর পুরুষের মতো ফলবেন না, নিতান্ত আপনি ওই বড় বাবুর পিয়ারের রোগ না বললে না এই বলছি রঙিয়ে আমি এভাবে তুলে নাড়লে খালা খচ্চর সবুজের হাত থেকে রঙিনকে কি আর আমি পেতাম, দেখবো খালা শিপতির অহংকারটা কেমন থাকে, অবশ্য প্রথম প্রথম দু চার দিন একটু গরম দেখাবে। কিন্তু এখন বলতো রঙিন ঘরে আছে শিখবো আমি বলবো কি করে আমি তো জানি তোদের মতন আমাদেরকে আমি না দেখে না বুঝে আপনি অনেক কুকথা বলে ফেলেন, আপনি আপনি আমাকে ক্ষমা করে দিন বৌদি আমাকে বলিনি অধমকে করতে পারি। আগে বলো বকুলকে তুমি কোথায় রেখেছো, রঙিনকে তুমি কোথায় রেখেছো বলো। আমি রাত্রে মুখে আমি তো বড়বাবুর অনুমতি নিয়ে ওকে বিয়ে করবো বলে এখানে ধরে এনেছি। ধরে এনেছো অথ ঠাকুর পুকে সরিয়ে এই বাগান বাড়ি আমি টন্টন করে খুঁজেছি তবু আমি দেখাইনি। আজই অন্তত বড় মানুষকে বলবো না 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 কুটুম বাবু এমন করবেন না, ওই বাগদি পাড়ার লোকজনে যদি একবার জানতো যে রঙটা আমি তুলে এনেছি তাহলে ওরা আমার শুয়োর মারবে। ওরে বাবা এখন দিনের আশা ছেড়ে পৈতৃক প্রাণটা নিয়ে ভালোই ভালোই পালাতে পারলে বাঁচি। থাক দাদা থাক ও যেতে দাও দুঃসাহ ছাড়া কি করে রঙিনকে আবার ক্ষমা করবো, আমি ঠিক রঙিনকে খুঁজে বের করবোই দাদা। সেই জন্য তো ছুটে ছুটে বাগান বাড়িতে এসেছি রে বোন, তুই এখনই পলি তুমি যেতে পারি তুই চলে যা তুই পলি যা ঠিক আছে তাই যাই তাই যাই। কিন্তু বোন তুই আমার অশ্রী আজকে করে দিস বোন তোর কোনো কথা ও শুনবে না আমি বাকি পাড়ার সব কটা মানুষের পা দুটি জড়িয়ে ধরে বলবো আমি ভিক্ষি আসবো তোর এদিন কখনো আমার সঙ্গে বঞ্চনা করবে না, দেখো এই তন্দর বাড়ির গড়া ভিড়ে বল এই ক্যাটি বেক্ষা করা খাবার আমার স্বামী আর নেই দেবাকে খান খান করে দিয়ে ক্ষমতা আমার আছে তোর জীবনটা আমি ভোগ স্বাচ্ছন্দ্যে কানায় কানায় ঘুরে চলো উত্তর দিচ্ছি না যে বুঝেছি বুঝেছি অভিমানে আমার কাছে কি চাস আমার কুত্তে কথা তো সবার সামনে জল জল করবে কখন
গন্ধনের হারকে আসতে জীবন জন্মের মতো একটু পালিয়ে গেছে। যে সাত রাজার ধন মানি গিয়েছি
এই জীবন থাকতে তা কোনদিন অমান্য হতে দেব না। তার কামড়ের জন্য তোমাকেই সহ্য করতে হবে, তার শোচাবে তোমাকে আমাকে সবাইকে সহ্য হবে। চেতনার ভূমিতে বিপ্লবের বিরুদ্ধে এসে যেটুকু অসম্ভব ছিল সব কেড়ে নিয়ে চলে গেল। সে কেন রে কেন নিজে তো তাহলে গর্ভবতী, তুই নিজের বোন খোঁজ নিতে না পেরে আমার প্রশ্ন করছিস, তোর একটু লজ্জা করছে না? কারণ কারণ তার অভিভাবক তো এই বিশ্বাস করো শিবু, তুমি বিশ্বাস করো আমি আমি রোগীকে কোথাও লুকিয়ে রাখিনি, আমি কোথাও লুকিয়ে রাখিনি। নিজেদের কোনদিন বিসর্জন দিও না, কোনদিন বিসর্জন দিও না, কোনদিন না। কারণ এই নিষ্ঠুর মাতুর কাছ থেকে পাবে বিশ্বাসের বদলে পাবে বঞ্চনা, আর প্রতিবাদের পরিবর্তে পাবে আঘাত, আর রক্ত চাই আমার দুশের ইস্তার নিয়ে ছিল তার রক্ত। গ্রামে থাকলে অধিকাংশ মেয়েদের বিপদ হবে, তাই আজই ওকে গ্রাম থেকে যেতে হবে। সমাজের
ওই শয়তান অরিন্দম চৌধুরীর মাথায় মোছাইয়ে ভুল বুঝি এক নতুন চক্রান্তে চাল বুনেছি, যে চক্রান্তের চাল আমি কুড়িয়ে দেব। রঙিন জীবনটাকে ওকালে নষ্ট করে দিলে নরেন তার সার ধারণের শিবদিদা তোমাদের আপত্তি না থাকলে আজ বিয়ের আয়োজন করো, আজই বদলিলে আমি রঙিনকে বিয়ে করবো। হ্যাঁ শিবদিদা হ্যাঁ আমার প্রাণ সংসার সুখে ভরে উঠু সংসারের সুখ প্রদীপটা আমি নিজে হাতে নিজে অমনুষ বিভাজের নামে সমস্ত সম্পত্তি লিখে দিলাম, কিন্তু দুটো হাতের কামাল হয়ে আমাদের বাড়িতে পড়াতে হয়েছে। রাখবে না, বিবাহ যে সর্বনাশের খেলা ধরেছে তাতে সংসারে শেষ সম্মুখ পর্যন্ত রাখবে না। কি হচ্ছে হিরো? অসত সুন্দর পাল্লায় পেয়ে বিবাহ বোতল বোতল মদ খাচ্ছে। জানি বন্ধুদের নিয়ে টাকা লোভে রেসে মাঠে ছুটে যাচ্ছে, বিবাহ শেষ খেয়েছে এ জানতাম না। জানেন প্রতি সপ্তাহে বিবাহ একটা একটা করে বিক্রি করছে। কি বললে? ছিনিমিনি খেলা দেখে অনেক আগে সন্দেহ হয়েছিল, কিন্তু প্রথমে বুঝতে পারি তখন যখন আপনার সর্বনাশ হয়ে গেছে। অবসর রাতে আপনাদের বুকে আকাশের বুকে চাপতে আপনাদের ভুল হয়েছিল সবাই, সারাটা জীবন ধরে দিতে হবে। কিন্তু সেই ফুলের প্রায়শ্চিত্ত আমি কেমন করে করব হিরো? সবকে জোড়া দেওয়ার চেষ্টা করলে তো আপনি সবই পারেন ভাই। এখন আছে আপনি আমাকে আদেশ করুন, আমি শান্ত করে যেমন করে পারি সুভাষকে আমার সংসার থেকে নিয়ে আসি। তুমি পারবে সুভাষ, তুমি দাও তুমি পারবে সুভাষকে আপনি তাহলে তাই এক্ষুনি যাও এক্ষুনি যাও। যাচ্ছি সুভাষ, আমি যাচ্ছি সুভাষকে ফিরিয়ে আনতে যাচ্ছি। যদি আসি তাহলে কোন মুখ নিয়ে আমরা ওর সামনে দাঁড়াবো? নিজের উরফাকে তুমি জানো না
কি চরম সর্বনাশী নাম আমাদের দিকে কি আসছে বিভা সেটা প্রচন্ড হয়েছে কাগজের মধ্যে গোটা কয়েক টি শাকলে হুড়ুড় করে চলে আসে সারা টাকা মা জানি আমি নিয়ে গিয়ে সযত্নে মাথায় রাখবো। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের রাজপুত হতে পারবো না, তোমাদের রাজ
বাঁচবো খাওয়াতে পারবো না, একটু খাওয়াতে পারবো না, কিন্তু মুটিগিরি করে আমি করে খাবো বের সাবান পুরি খাওয়াতে পারবো মা। আমাদের জন্য মজুরি কাজ করবি তোমাদের সাথে মা, তোমাদের হেরাতে মুটি মজুর কেন? আমি যদি একজন হয় বাবা আমি তোর কাজ করতে রাজি। না না না
আমি তা হতে মনে আমি সর্বসাধারণ আপনার সুখের ঘর প্রতিশোধের আগে পুড়িয়ে ছাড়ব। আজ মনিহার বনি তাই বীজ ঢালবার মতো তোমার কোনো ক্ষমতা নেই। আর ব্যক্ত আছে আর আপনার প্রত্যেকটি চোরাকারবারের অলিগুলি আমার নক্ষ দর্পণে, তাই আজ আমি এখুনি থানায় গিয়ে আপনার এই সেই চোরের সমস্ত কাজ বন্ধ করব। যাত্রা নয় কালো সিন্দুর এখানেই শেষ হলো। আমরা উপস্থিত শত্রীবৃন্দদের জানাই আন্তরিক অভিনন্দন, এত সময় আপনারা সহযোগিতা করলেন আমাদের যাত্রা নিয়ে। প্রত্যেককে জানাই প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন কাকদ্বীপপুর বাসস্টেশনের পক্ষ থেকে। এবং সেই সঙ্গে আজকের এই অনুষ্ঠানে তাদের একান্ত সহযোগিতা আমরা পেয়েছি আমাদের সুপ্রিয় ডাইরেক্টর রামোদর সামন্ত, সুসাব হারাধন বেড়া, মাননীয় হারাধন বেড়া এবং দি ইলেকট্রিক। প্রত্যেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এবং সেই সঙ্গে আজকের এই যাত্রাটি সরাসরি ইউটিউবে সম্প্রচার হয়েছে, যারা সম্প্রচার করলেন আমাদের সঙ্গে সহযোগিতা করলেন তাদের প্রত্যেকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। বার অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যবৃন্দের উদ্দেশ্যে বলছি আপনারা সবাই বার লাইব্রেরির মধ্যে আসুন, আপনাদের প্রয়োজন রয়েছে। প্রত্যেকের কাছে অনুরোধ করছি আপনারা সবাই বার লাইব্রেরির ভিতরে চলুন, আপনাদের সঙ্গে প্রয়োজন রয়েছে।